আমার স্ত্রী আমার কথা শুনছে না, আমার স্ত্রী আমার অবাধ্য। আপনি যদি মনে করেন যে অফিসে সবাই আপনার অর্ডারে চলে, আপনার আন্ডারে যেসব কর্মকর্তা কর্মচারীরা আছে তারা আপনার কথা অনুসারে চলে এবং সেই প্রসেসটা আপনি বাড়িতেও চালাবেন, তাহলে তো হবে না। স্ত্রী তো আপনার অফিসের কর্মকর্তা বা কর্মচারী না। সো আপনি যে অর্ডার করবেন সাথে সাথে সেটা পালন করতে হবে, এটা কিন্তু ঠিক না। এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে মোটেও সঠিক না। আর মানুষ বিয়ে করে কি জন্য? মানুষ বিয়ে করে দুজন বন্ধু হওয়ার জন্য। স্বামী স্ত্রী সবচেয়ে ভালো বন্ধু দুজন দুজনের। এখন আপনি যদি মনে করেন যে আমি তাকে অফিসের আমার আন্ডারে যারা কাজ করে তাদের মতো অর্ডার করব আর সে সাথে সাথে সেটা পালন করবে, সেটা তো হতে পারে না, তাই না? এখন আপনি যদি মনে করেন আমি অফিসে যাই, আমি টাকা ইনকাম করি, আমি অনেক ক্ষমতা আমার, হ্যাঁ, কিন্তু আপনি আরেকটা দিকও কিন্তু ভাবছেন না। আপনার যে স্ত্রী তারও কিন্তু কম ক্ষমতা না, সেও কিন্তু অনেক ক্ষমতার অধিকারী। সে সংসার সামলায়, সে আপনার বাচ্চা সামলায়, সে ঘর পরিষ্কার করে, সে আপনার জন্য সুন্দর সুন্দর রান্না করে। একটা সংসার হচ্ছে কাজের খনি, সে একটা কাজের খনির মধ্যে থাকে, সে অনেক অনেক কাজ করে। কিন্তু এখন যদি সে বলে যে আমি এসব কাজ কোনোটাই করব না, তাহলে আপনার সংসারটা কোথায় যাবে? তার ক্ষমতাটা যদি সে দেখায় তাহলে আপনার সংসার থাকবে? থাকবে না, সংসারটা কই যাবে তখন? সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রথমে দুজন দুজনকে সম্মান করতে হবে। আর সম্মান না করলে সেই সংসার কখনোই সুখের বা শান্তির হতে পারে না। আপনি যদি আপনার লাইফ পার্টনারকে সম্মান না করেন তাহলে তার কাছ থেকেও আপনি সম্মান আশা করতে পারবেন না। তাই একে অপরকে বুঝুন, একে অপরকে সম্মান করুন এবং সুন্দর করে সংসার করুন।